সালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে ফেসবুকে কাজ করতেছি দু সাল থেকে তো তেইশ সালের অক্টোবর মাসেই মনিটাইজেশন পাই এবং আমি ডিসেম্বরে আমার টাকা প্রথম মাসের মানে ফেসবুক থেকে টাকা তুলি তোলার পরে কিন্তু আমি একটা ভিডিওও করি তখনও ভিডিওতে নানা ধরনের প্রশ্ন কেমনে কি আপনার তো বড় ভিডিওতে ভিউজ নাই আমি তো বড় ভিডিও থেকে এখনও আর্নিং করতেছি না সবসময়ই বলতেছি আমার কিন্তু সব টাকা আসে রিলসের থেকে তো রিলসগুলো আমার পিছনে রিলসগুলো দেখলে বুঝতে পারবেন অনেক ভিউজ পিছনে রিলস ছিল তো তখন কিন্তু আমি ভালো একটা মানে অ্যামাউন্ট উঠাই আর এটা হচ্ছে আমার দ্বিতীয় মানে দ্বিতীয়বার টাকা উঠানো তো দ্বিতীয়বার যখন টাকা তুলি আমি তো বাবার বাড়িতে ছিলাম তো আমার হাতে কিছু টাকারও দরকার ছিল তোর বাবা বলছিল তোমার কার্ডটা নিয়ে যাও তোমার যখন মন চাবে তুমি উঠাই নিও তোমার অ্যাকাউন্টে তো টাকা ঢুকেই গেছে তো আমার যা দরকার ছিল হাত খরচ আমি উঠাই নিয়েছি খরচ করছি আর এখানে আসার পরেও বাজারে মানে এটা এই টাকাগুলো তুলতে যেয়েও কিছু টাকা খরচ করি পরে অর্ধেক টাকায় আমি তুরাজের সামনে দিয়ে একটা বিডিও করতেছি কারণ হচ্ছে ও মানে প্রথম মাসে যখন টাকাটা তুলছিলাম তখন তোর এই টাকার ভিডিওটাই টু মিলিয়ন ভিউজ হয়েছে তো ভাবলাম যে একটা ভিডিও করেই ফেলি টাকার তো অর্ধেক টাকা কিন্তু খরচও করে ফেলছি তো এই ভিডিওটা দেখার পরে অনেকেই বলতেছে যে আমি ফেসবুক থেকে টাকাই পাই না এটা সত্যি কি না বিশ্বাস করে না ওমক তমক আর নিজের মানুষ তো আছেই তো আচ্ছা আমার প্রশ্ন হচ্ছে আপনাদের সাথে আমার মিথ্যা বলার দরকারটা কি বলেন তো ফেসবুক আমাকে টাকা দিছে বিদায় তো আমি টাকাটা তুইলা ভিডিওটা করছি তাই না আর আমার মিথ্যা বইলা ভিডিও করার দরকারটা কি বলেন তো আপনারা আমার রিলসে ঢুকেন ইদানিং আমার সেলে কতগুলা ভিডিও ভিউজ হয়েছে একটা আম খাওয়ার ভিডিওই তো টু মিলিয়ন ভিউস হয়ে গেছে আরেকটা ভিডিও তার প্রায় মানে নয় লাখের কাছাকাছি সাড়ে সাত লাখ ছয় লাখ দেড় লাখ দুই লাখ এরকম তো অনেক ভিডিও তার টান দিছে তো এই ভিডিও থেকে কি ফেসবুকে আমাকে টাকা দিবে না এগুলো তো সব রিলস আমি কিন্তু রিলসের থেকেই ইনকাম করি আমার বড় ভিডিওতে তো ভিউজ না এটা সব সবসময়ই বলি এটা থেকে ইনকামও হয় না তবে ইনশাল্লাহ মানে একটা সময় হবে আমি এটা বিশ্বাসও করি কারণ আমি অনেক ধৈর্যশীল একজন মানুষ মানে আমি কতটা যে কষ্ট করছি এই পেজ নিয়ে তো আমি আর তিনটা বাচ্চা নিয়ে কিন্তু আমি ভিডিও করি আর ভিডিও দেই ওদের পড়াশোনা আছে সংসারের কাজ সব কিছু সামলাইয়ে আমি কিন্তু ভিডিও করি তো এইটুক ধৈর্য যেহেতু আমার এত দূর পর্যন্ত আসতে পারছে ধৈর্যের কারণে আর বাকিটুকু ইনশাল্লাহ ধৈর্যের কারণেই যাবে আপনারা সবাই দোয়া করবেন কারণ ফেসবুক থেকে আমি একটা বোনাসও পাইছি আমাকে একটা টার্গেট দেওয়া হয়েছিল যে আমি যদি পঁয়ষট্টি ডলার ইনকাম করি আমাকে একশো ডলার বোনাস দেবে ইনশাআল্লাহ সেটাও করে ফেলছি আমি সামনের মাসে তুল অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর আমার এই স্ক্রিনশটগুলো আমার হাজব্যান্ড দিতে দেয় না আমি চাইছিলাম যে আমার যে টাকাগুলো ঢুকছে একটু আপনাদের দেখাইতে কিন্তু সে কোনোভাবেই দিতে দিল না